আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি দাখিল সপ্তম শ্রেণীর একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে হাজির হয়েছি, গণিত সাবজেক্ট। তো সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগে জানতে পেরেছ, তোমাদেরকে জানানো হয়েছে যে আজকে ক্লাস হবে আমার গণিতের। অবশ্যই তোমরা অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়েছ আশা করি। যারা এখনো সম্পৃক্ত হতে পারো নাই, তারা অনতি বিলম্বে অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ার জন্য তোমাদেরকে আহ্বান করা হচ্ছে। আজকে আমি যে টপিকটা তোমাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে পাটিগণিত অংশে অনুশীলনী 2.3 একটা সৃজনশীল। আগে থেকে বোর্ডে সময় বাঁচানোর জন্য আগে থেকে বোর্ডে লেখা রয়েছে, তোমরা লক্ষ্য করতে পারছো অবশ্যই। উদ্বেগটা হচ্ছে একটি গহনায় তামা অনুপাত 10টা সমান 1:2 এবং 10টা অনুপাত রূপা সমান 3:5। গহনাটির ওজন 190 গ্রাম। এই হচ্ছে উদ্দীপক। এখান থেকে এই উদ্দীপকের আলোকে তিনটা প্রশ্ন লেখা হয়েছে, ক, খ, গ। ক নম্বর প্রশ্ন হচ্ছে গহনায় তামা অনুপাত 10টা অনুপাত রূপা নির্ণয় করো, অর্থাৎ পৃথক পৃথক ভাবে দস্তার তামার পরিমাণ, দস্তার পরিমাণ এবং রূপার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আর দেরি না করে আমরা সমাধান করে যাই। এই শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্নের সমাধান তামা অনুপাত 10টা সমান 1:2 আর হচ্ছে 10টা অনুপাত রূপা সমান হচ্ছে 3:5। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করে দেখবে বোর্ডে আমার হচ্ছে তিনটা হচ্ছে উপাদান মোট, তামা, দস্তা এবং রূপা। বা এখানে দস্তা আসছে দুই জায়গায়, দস্তা মানে তামা দস্তা এবং দস্তা রূপা। অনুপাতটা কিন্তু না, কিন্তু এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, সমান না। এটা সমান করার জন্য আমরা দ্বিতীয় অনুপাতের যে মান আছে 10টা 3, এই 3 দিয়ে আমরা গুণ করব প্রথম অনুপাতটাকে। 3টা লেখে গুণ দিলে 3 অনুপাত 3 × 6। আর প্রথম 10টার যে অনুপাতের মান 2, এই 2 দ্বারা কি করব দ্বিতীয় অনুপাতের গুণ রাশিকে, তাহলে 3 × 6 অনুপাত 5 × 10। এবার লক্ষ্য করে দেখবা তামা দস্তা দস্তা রূপা, তাহলে তামার পরিমাণ হচ্ছে 3, দস্তা হচ্ছে 6, রূপা হচ্ছে 10। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে দিচ্ছি, সুতরাং তামা অনুপাত 10টা অনুপাত রূপা সমান 3 অনুপাত 6 অনুপাত 10। উত্তর হয়ে গেল আমার, এটা উত্তর হচ্ছে 3 অনুপাত 6 অনুপাত 10। প্রিয় শিক্ষার্থী, আমরা ক নম্বর প্রশ্নের কিন্তু সমাধান করে ফেলেছি। এবার চলে যাচ্ছি আমরা ক নম্বর প্রশ্নে, গহনায় তামা 10টা ও রূপার ওজন পৃথক ভাবে নির্ণয় করো। তাহলে উদ্দীপকে দেওয়া আছে গহনাটির ওজন হচ্ছে 190 গ্রাম। এই 190 গ্রাম গহনা করতে তামার পরিমাণটা আছে কত গ্রাম, দস্তার পরিমাণটা আছে কত গ্রাম এবং রূপার পরিমাণটা আছে কত গ্রাম, সেটা এখন আমরা সমাধান করব ইনশাআল্লাহ।
আমরা একটু উদ্যোগটা থাকবো, কষ্টটা করবো সেটা আমরা উদ্যোগ থাকবো ধরে। কৌশল ছিল গহনায় তামা, দস্তা এবং রূপা উদম নিম্ন গুরুত্ব পৃথক পাবে। তাহলে ক নম্বর প্রশ্ন উত্তর পাবো শিক্ষার্থীরা, একটু বৈদ্যুতিক গোলযোগ হয়েছিল, তাই আমরা আবার ফিরে আসছি। গহনায় রূপার ওজন 190 গ্রাম এর 19 ভাগের 10 গ্রাম, 19 দ্বারা 190 ভাগ করলে পূর্বের মতোই যায় 10 বার, 19 নতুন আসে করে 10 গুণ 10 ইকুয়াল 10.100 গ্রাম। তাহলে আমরা তিনটা উপাদান পেয়ে গেলাম, তামা, দস্তা, রূপা। গহনার তামা হচ্ছে 30 গ্রাম ওজন, দস্তা হচ্ছে 60 গ্রাম, আর রূপা হচ্ছে 100 গ্রাম। ধরো 100 আর 60, 160 আর 30, মোট 190 গ্রাম হয়ে গেল। উত্তর
দশটা হচ্ছে 60 গ্রাম এবং রূপা হচ্ছে 100 গ্রাম। এই হচ্ছে তোমার খ নম্বর প্রশ্নের জবাব। প্রিয় শিক্ষার্থীরা, তামা দশটা এবং রূপা 3:6:10 ছিল, সেই অনুপাত যোগ করে হচ্ছে 19। মোট 190 গ্রাম যে বর্ণনা ছিল ওজন, তার মধ্যে 19 গ্রাম হচ্ছে উপাদান। 19 গ্রামের মধ্যে 3 ভাগ হচ্ছে দস্তা, 6 ভাগ হচ্ছে, 3 ভাগ হচ্ছে তামা, 6 ভাগ দস্তা, 10 ভাগ রূপা। সেই অনুপাত হচ্ছে 30 গ্রাম দস্তা 60 গ্রাম, 30 গ্রাম তামা 60 গ্রাম দস্তা 100 গ্রাম রূপা। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বর্ণনার প্রশ্ন ছিল গহনায় কি পরিমাণ দস্তা মিশালে দস্তার অনুপাত হবে 1:3। কি পরিমাণ দস্তা মেশালে দস্তার অনুপাত হবে 1:3। তো প্রিয় শিক্ষার্থীরা, বনাম্বারের প্রশ্নটা ছিল এরকম যে গহনায় কি পরিমাণ দস্তা মেশালে, তো দড়ি সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, বনাম্বারের প্রশ্নটা ছিল এরকম যে গহনায় কি পরিমাণ দস্তা মেশালে দস্তার অনুপাত হবে 1:3। আসি আমরা সমাধানে। ধরি 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 নতুন মিশ্রণে নতুন মিশ্রণে ক গ্রাম দস্তা মিশাতে হবে। প্রশ্ন মতে আছে আমরা তাহলে কয়ের মান পেলাম আমরা 30। সুতরাং নতুন মিশ্রণে ক
দশটা পরিমাণটা হবে এক অনুপাত তিন। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই এই আজকের এই সমস্যাটা বুঝতে পেরেছ এবং তোমরা একাধিক বার বাসায় ট্রাই করবে ক খ গ এইভাবে এই নিয়মের সৃজনশীল তোমাদের পরীক্ষায় খুব বেশি 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 আসে। তো বাসায় সবাই নিয়মিত পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বিনা প্রয়োজনে অপ্রয়োজনে বাসার বাইরে আসবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।